আমরা বাংলাদেশ সরকারের প্রতি আবেদন করব, দয়া করে আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশে সুবর্ণ জয়ন্তীতে কোন বিতর্কিত মানুষকে, কোন বিতর্কিত নেতাকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ না জানানো আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি। সিদ্দিকিয়া মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। দীনী মুসলমান ভাই বোনেরা, আমরা বাংলাদেশের মুসলমান গৌরব উজ্জ্বল স্বাধীনতার 50 বছর উদযাপন করতে যাচ্ছি। স্বাধীনতা, ভাষা, দেশ, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য অপার নিয়ামত। এজন্য আমরা সে আল্লাহ দরবারে শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঙালি জাতি হিসেবে, স্বাধীন জাতি হিসেবে 50 বছর আমাদেরকে উদযাপন করার তৌফিক দিচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমার দেশের জন্য অহংকার, বাংলা ভাষা আমার জন্য অহংকার, এই দেশ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ভাষা, এর মর্যাদা রক্ষা দায়িত্ব আমাদেরই। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে ইতিমধ্যে বাংলাদেশের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, বিভিন্ন দেশের কূটনৈতিক ব্যক্তিবর্গ আসছেন, এটি বাংলাদেশের অবশ্যই গর্ব। কিন্তু যারা সারা জীবন বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করেছে, যারা মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত করেছে, যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করেছে, তারা বাংলাদেশে এসে আমাদের এই মহান অনুষ্ঠানে শরীক হওয়াটা এটি আমাদের জন্য অত্যন্ত দুঃখের জনক। সম্মানিত উপস্থিতি, আমরা জানি ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ, সে হিসেবে আমাদের প্রতিবেশী দেশ, আমরা প্রতিবেশী দেশ হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য আছে। কিন্তু আমরা যখন দেখি গুজরাটের হাজার হাজার মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হলো এবং ভারতের ঐতিহ্যবাহী মসজিদ বাবরি মসজিদটাকে ধ্বংস করে সেখানে মন্দির তৈরি করা হলো, সেই দেশের হাইকোর্টে আল কোরআনের আয়াতসমূহ বাতিলে রিট করা হলো, তো আমরা বুঝতে পারি এটি কাদের, এটি কার চক্রান্ত। এজন্য আমরা চাইব যে বিতর্কিত, যে আমার দেশ সম্পর্কে বিতর্কিত, যে আমার ইসলাম সম্পর্কে বিতর্কিত, যে আমার ইসলামের সৌন্দর্যকে সহ্য করতে পারে না, যে মুসলমানদেরকে সহ্য করতে পারে না, তাকে নিমন্ত্রণ করা, তাকে আমন্ত্রণ করা আমাদের জন্য অত্যন্ত দুঃখের জনক। সম্মানিত দেশবাসী, আমার এই দেশে তাইফ এর এ দোকানের মতো মহান নেতাকে এবং ভারতের আরও বড় বড় নেতা আছেন, মমতা ব্যানার্জিকে, প্রণব মুখার্জিকে, তাদেরকে নিমন্ত্রণ করাতে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু যে মানুষটি নরেন্দ্র মোদী সাহেব, যিনি সর্বসময় মুসলমান ধ্বংসের এবং ইসলাম ধ্বংসের পায়তারা করছে, তাকে নিমন্ত্রণ করাটা অত্যন্ত দুঃখের বিষয়। আমরা বাংলাদেশ সরকারের প্রতি আবেদন করব, দয়া করে আমাদের এই স্বাধীন সোনার বাংলাদেশে সুবর্ণ জয়ন্তীতে কোনো বিতর্কিত মানুষকে, কোনো বিতর্কিত নেতাকে নিমন্ত্রণ বা আমন্ত্রণ না জানানো আমরা উদ্যত আহ্বান জানাচ্ছি। সেই সাথে 1971 সালের সমস্ত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং আমাদের এই দেশ, যে দেশ অসংখ্য শহীদের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি, অসংখ্য শহীদের বিনিময়ে আমরা যে ভাষা পেয়েছি, সেই ভাষাটা যেন আল্লাহ তাআলা, সেই দেশটাকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত একটি সুন্দর স্বাধীন আদর্শ রাষ্ট্র হিসেবে আল্লাহ কবুল করেন এবং আমাদের এই সুবর্ণ জয়ন্তীকে আল্লাহ কবুল করেন। এ বলে আমরা সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া আখি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।